বহরমপুরে আসছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার জন্য তৈরি হচ্ছে 9 কেজি ওজনের ছানা বড়া। এর আগেও দোকানে এসেছেন নেতা, দাবি দোকানির। বহরমপুরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নেতার জন্য 9 কেজি ওজনের ছানা বড়া তৈরি হচ্ছে বহরমপুরের এক মিষ্টির দোকানে। বহরমপুর, সালটা 2009, কেন্দ্রে তখন কংগ্রেস সরকার। সেই সময় লোকসভা ভোটের প্রচারে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বহরমপুর এসেছিলেন। প্রচার সেরে বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি মিষ্টির দোকানে বসে সুস্বাদু ছানা বড়া খেয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রণব মুখোপাধ্যায়। সেই স্বাদ ভুলতে পারেননি রাহুল গান্ধী। 2014 সালের লোকসভা ভোটের প্রচারে এসে ফের বহরমপুরের ওই দোকানে ছানা বড়া খেয়েছিলেন রাহুল গান্ধী। ঘটনার পর পেরিয়ে গিয়েছে 10 বছর, সামনে 24 লোকসভা। তার আগে বহরমপুরে আসছেন রাহুল গান্ধী, তাকে ফের ছানা বড়া খাওয়ানোর তোড়জোড় শুরু করলেন ওই মিষ্টি ব্যবসায়ী। 9 কেজি ওজনের ছানা বড়া তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বহরমপুরের ওই দোকানে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 ফেব্রুয়ারি মুর্শিদাবাদে আসছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা তার ভারত জোড়ো ন্যায় যাত্রা পথে বহরমপুরে প্রবেশ করবেন, আর তা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন বহরমপুর টেক্সটাইল মোড়ের মিষ্টান্ন ব্যবসায়ী অরুণ দাস। রাহুল গান্ধীর ছানা বড়া খাওয়ার পুরনো ছবিগুলি এখনো জলজল করছে ওই দোকানের বাইরে ও ভিতরে। শোকেসে সাজানো রয়েছে রাহুল গান্ধীর মিষ্টি খাওয়ার পুরনো প্লেট। নেতা আসতে পারেন দোকানে, তাই সাজানো হচ্ছে দোকান। রাহুল গান্ধী দোকানে প্রবেশ করলে কোথায় বসবেন, কিভাবে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে, তার পরিকল্পনাও চলছে। 9 কেজি ওজনের ছানা বড়া তৈরি শুরুও হয়েছে। আমরা যাতায়াতের রাস্তায় দেখেছি, তখন কংগ্রেস করতাম না, আর যখন কংগ্রেস করতে শুরু করলাম আর কি, তখন তো আরও বেশি ভালো লাগছে যে না, রাহুল গান্ধী এখানে আমরা ছবি দেখেছি অনেক, যে এখানে এসে ছানা বড়া খেয়েছেন। আর আমি এখানকার মোটামুটি রেগুলার কাস্টমার, রাহুল গান্ধী সামনে আসছে, উনি ছানা বড়া তৈরি করছেন যদি নামে একবার খাওয়ার জন্য, এটা তো আমাদের কাছে খুব ভালো লাগার জায়গা, এবং সাধারণ মানুষও দেখবে আর কি যে না, এই মঞ্জুশ্রী সুইটসে এসে রাহুল গান্ধী একদম একদম। এই বিষয়ে মিষ্টান্ন ব্যবসায়ী অরুণ দাস বলেন, 2009 এবং 2014 সালে তার দোকানে 2টি করে ছানা বড়া খেয়েছিলেন রাহুল গান্ধী, উপস্থিত কর্মীদেরও ছানা বড়া খাইয়েছিলেন তিনি। 2014 সালে 8 কেজি ওজনের ছানা বড়া তুলে দেওয়া হয়েছিল রাহুল গান্ধীর হাতে। সমস্ত টাকা পেমেন্ট করেছিলেন অধীর চৌধুরী। সেই স্মৃতি আজও রয়ে গেছে। আগামী 1 ফেব্রুয়ারি রাহুল গান্ধী আসছেন, একথা জানার পর ফের পুরনো স্মৃতি জেগে উঠেছে। ওই ব্যবসায়ী বলেন, রাহুল গান্ধীর জন্য রূপো কাঁসার থালা রাখা হচ্ছে, ওই থালায় ছানা বড়া খাওয়ানো হবে। পরিকল্পনা রয়েছে বিভিন্ন রকম মিষ্টি সাজিয়ে একটি থালি তুলে দেওয়া হবে তার হাতে। এছাড়া ছোট বড় সব ধরনের ঘিয়ে ভাজা ছানা বড়া তৈরি হচ্ছে। রাহুল গান্ধীর হাতে 9 কেজি ওজনের ছানা বড়াও তুলে দেওয়া হবে। দোকানি জানাচ্ছেন, তিনি সব রকম ভাবে তৈরি, তবে রাহুল গান্ধী যাত্রাপথে প্রোটোকল ভেঙে তার দোকানে নামবেন কিনা সেটাই বড় প্রশ্ন। রাহুল গান্ধী আসছে, তার জন্য আমি আশা ধরি করে আমি দুবার খাইছি, তো তার জন্য আমি একটু নিজস্ব প্রস্তুতি থুচ্ছি, তাতে আমি যদি আসলে তো আমি খাওয়াবো, এটা আমার ইচ্ছা। 2009 এসেছিল প্রথম, রাহুল গান্ধী প্রণববাবু দুজন মিলে এসেছিলেন, আরও অধীর চৌধুরী ছিলেন, আরও অন্য অন্য নেতাও ছিলেন। এবার 2014 এসেছিলেন, তখন রাহুল গান্ধী একা এসেছিলেন, তো আমি যতটা আমার মনের মধ্যে যতটা ইচ্ছা থাকে তো সেটুকু করে থুই আমি। এটা আমি বানাচ্ছি 9 কেজি মতন হবে, 9 থেকে 9.5 কেজি এরকম হবে। এটা আমি দিব, এটা গিফট আমার, আমি মানে এটা আমার মানে রাহুল গান্ধী আসলে আমি দেওয়ার জন্যে আমি প্রস্তুতি নিয়ে আছি। আমি প্লেট আমি মানে অন্য প্লেট আমি রেডি করে থুয়েছি, রূপোর প্লেট না হলেও আমি কাঁসার থালাতে খাওয়াবো। হ্যাঁ, এখনো অবধি জানাইনি, জানাতে হবে,
আর জানানো হবে বললেও তো এটা তো সাধারণ মানুষ না, এ তো মানে পাওয়া মানে বিরাট কপালের ব্যাপার। অন্যদিকে ওই দোকানে ফের মিষ্টি খেতে আসতেও পারেন রাহুল গান্ধী। তিনি এলে স্থানীয় কংগ্রেস নেতারাও খুশি হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে রাহুল গান্ধীকে স্বাগত জানাতে ফের একবার তার দোকানের মিষ্টি খাওয়াতে প্রস্তুত ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বহরমপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।